কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে আজ বিকেলে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে কাতার ইকোনমিক ফোরামে যোগদানের পাশাপাশি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। পাশাপাশি কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন বাংলাদেশ সরকার প্রধান। সফর শেষে আগামী 25 মে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।